আর আমাগো দেশের বিচারক গুলা যতদিন আওয়ামী লীগ সরকার ছিল বিচারক গুলা আওয়ামী লীগের গান গাইছে কত কোন না কেন এখন বিচারক গুলারে উষ্টাইয়া বাইর করতেছে সুদকর ঘুষকর গুলারে যারা এক পয়সেলতে বিচার করছে এইগুলা এখন তসবি পড়বার কইবে হায় 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 করলাম কি হালাকে যে ব্যক্তি সঠিক বিচার করবে আল্লাহর জমিনে তাদের ক্ষমতা কেউ নিতে পারবে না কথা বলেন না কেন দেখবেন যে লোকটা দল করে না কোন দল করে না এই লোকটার কোনো ভয় নাই যেই দলই আসুক তাকে সালাম দেয় যে লোকটা নিরপেক্ষ ভোট দেওয়ার উচিত ভোট দেয় কিন্তু লাভালাভিও করে না কোনো দলও করে না এই লোকটার ডিমান্ড কোনোদিন কমে না এটা দুনিয়ার নিয়ম তো বাচ্চা হারুন আর রশিদের বিবির কথায় ইরাকের তারপরে বাগদাদের দুবাই সমস্ত মধ্যপ্রাচ্যের আলেমদেরকে বাচ্চা হারুন আর রশিদ ডাকছে ডাইকে জিজ্ঞেস করে আচ্ছা আপনারা আমার একটা বুদ্ধি দেন কোন কাজ করলে আল্লাহরে পাওয়া যায় আমার কথা মনে হয় বোঝেন নাই কোন কাজ করলে আল্লাহরে পাওয়া যায় এই রাস্তাটা আমারে দেখায় দেন আরে আমাগো দেশে তো ভাই মাশাআল্লাহ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের চান্দুরা যত জায়গা জোর করে নিছে ইন্নামাল ফিরি সব আবার আয়া করছে কথা কন না কে সব আবার জনগণে রয়ে গেছে আবার এনরা কাঁচায় কুচাই নিজে কোন নামে করবো যার আইব সরকার আবার যদি আওয়ামী লীগ কোনোদিন আহে দেখবেন ওরাও লয়ে গেছে এটার নাম রাজনীতি না জনগণের জান মাল হেফাজত করিয়া জনগণের হাতে বুঝাই দেওয়ার নাম হলো সরকারগিরি কথা কন না কেন আজকে আপনি জুলুম করবেন কালকে জুলুমের শিকার হবেন কোন সন্দেহ নাই এই যে অনেকে কয় এইভাবে আওয়ামী লীগের নেতাগুলার বাইরে আত্মা ভাঙ্গে দিয়া এইভাবে মারামারি করে ঠিক হইলো ইসলামে কি মারামারি আছে ও তোমরা যখন আত্মা বাইরে ভাঙছিলে তখন আল্লাহর অলির কাম হয়েছিল এটার নাম রাজনীতি না এটার নাম আলো প্যাট নীতি কথা কন না কেন এটার নাম রাজনীতি না রাজনীতি যদি করতে হয় রাজার নীতি যার মধ্যে আছে যার কলিজা বড় আমারে মারছে মাশাআল্লাহ আমি একটু সবর করে দেখি পরবর্তীতে আল্লাহ আমারে নেওয়া দিবে আমারে বকা দিছে পরবর্তী রিবেট না করে এটা পরবর্তীতে আল্লাহর আশা রইলাম কথা বলেন না কেন মদিনায় পাঁচজন ইমাম পাঁচজন ইমামই কিন্তু বিচারক মক্কায় আটজন ইমাম আটজন কিন্তু সবচাইতে বড় সুপ্রিম কোর্টের বিচারক তাদের রায় ফাঁসি হয় সৌদি আরবে আব্দুর রহমান সুদাইসির সিগনেচারে সৌদি আরবে ফাঁসি হয় এই যে কল্লা কাটে এটা কিন্তু ইমামের রায় মারহাবা বললেন না আল্লাযী আরসাল রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى يا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন এই পৃথিবীটা বান্দাদের জন্য কয়েক দিনের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ এই দুনিয়ায় যারা সুন্দর ফসল ফলাবে আখেরাতে তার ফসল ভালোভাবে উপভোগ করবে আর যারা এই পৃথিবীতে সুন্দরভাবে ফসল ফলাইতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগিটাও সুন্দর করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো বর্ণনা করেন এই পৃথিবীটা যতদিন তোমরা দেখো আর যেদিকেই দেখো যেভাবেই দেখো এই পৃথিবী এভাবে থাকবে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই পৃথিবী যেভাবে দেখেন যে অবস্থায় দেখেন এই পৃথিবীটা এভাবে থাকবে না থাকবে জোরে বলেন এই পৃথিবী ভাবে থাকবে না সব শেষ হয়ে যাবে শুধু বাকি থাকবে একমাত্র রব্বে কারীম ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র বাকি থাকবে রব আর সব যাবে ধ্বংস হয়ে এর ভিতরে কোনো সন্দেহ আছে তার জ্বলন্ত প্রমাণ আজ থেকে ২০ বছর আগে যাদেরকে দেখেছেন যেই মানুষগুলো আপনারা দেখেছেন ৫০ বছর আগে যেই মানুষগুলো দেখেছেন সেই মানুষগুলো কিন্তু এখন পৃথিবীতে নাই আছে কত সুন্দর করে পৃথিবীটা আপনার আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি ছিল
কত সুন্দর করে ফ্যামিলিটা সাজানো ছিল, আজকে সেই ফ্যামিলিটা টুকরা টুকরা হয়ে গেছে। পাঁচ ভাই পাঁচটা বাড়ি করছে, পাঁচ বোন বিবাহ দিছেন, শ্বশুর বাড়ি চলে গেছে, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, সব কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে। ঠিক এলোমেলো হওয়ার সাথে সাথে দেখবেন এমন একটা সময় আসবে আপনার নিঃসঙ্গ জীবন চলে আসবে। যেমনি করে আপনি দুনিয়ায় একা আসছিলেন, এই পৃথিবী থেকে একাই চলে যাবেন, কবরে একা একাই পড়ে থাকবেন, কোনো সন্দেহ আছে? বাচ্চা হারুন আর রশিদ, উনি ওনার জীবনটাকে ভালো করার জন্য, ওনার জীবনটা সর্বপ্রথম ভালো ছিল না, উনি একসময় আলেম বিদ্বেষী ছিল, আলেমদেরকে বেশি লাইক করত না। দেখবেন এই পৃথিবীতে অনেক লোক আছে আলেমদেরকে লাইক করে কম, কথা ঠিক না বেঠিক? আলেমদের দেখলেই ওর মাথার মধ্যে পাগলা কুত্তায় কামড়াইলে যেমন পাগল হয়ে যায় ঠিক অমন হয়ে যায়, এমন লোক আছে না নেই? হালাকে লোকটা সুদখোর, হালাকে লোকটা ঘুষখোর, এমন কোন পাপের কাজ নাই ওই বদমাইশের দ্বারা হয় না, কথা ঠিক না বেঠিক? ওর মুখের দিকে তাকায় দেখবেন ওর মুখের মধ্যে দাড়ি নাই, ওর ফ্যামিলির দিকে তাকায় দেখবেন ওর বিবি পর্দা করে না, এমন লোক আছে না নেই? ছেলে মেয়ে একটাও মানুষ হয় নাই, সব গাঞ্জা কর হিরোইন কর। ঠিক বাচ্চা হারুন আর রশিদের জীবনে, ওনার জীবনের প্রথম আলেম বিদ্বেষী ছিল, কিন্তু ওনার যে বিবিটা ছিল, ওনার বিবিটা ছিল অত্যন্ত ধার্মিক, সুবহানাল্লাহ বেহামদে। ওনার বিবি এতই ধার্মিক ছিল, আপনারা জানেন আরাফার মাঠে, মিনার মাঠে, মুজদালেফা হইয়া নহরে জুবাইদা নামে একটা খাল আছে, যেটা হাজিদের জন্য শত শত মাইল হাজিদের জন্য পানির ব্যবস্থা করেছিল এই মহিলা, সুবহানাল্লাহ বেহামদে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন ভালো হয় আর একজন খারাপ হয়, একদিন একদিন সে ভালো হয়, কোনো সন্দেহ আছে? আর মগামগি দুটোই যদি বদমাইশ হয় তাই তো ওই ফ্যামিলিতে ভালো হওয়ার সম্ভাবনা নাই, ঠিক না বেঠিক? বাচ্চা হারুন আর রশিদের জীবনে এমন পাওয়া যায়, ওনার বিবি ওনাকে বলে যে দেখো তুমি এত বড় একটা বাদশা, তুমি এত বড় বাদশা, তোমার কোনো জিনিসের অভাব নেই, তুমি আলেম ওলামাকে ডেকে আলেম ওলামার সাথে পরামর্শ করলে তোমার সমস্যাটা কি? হঠাৎ করে ওনার দেশের আলেম ওলামাকে উনি একদিন ডাকলেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, যেই দেশের সরকার আলেমদের সাথে বেশি সম্পর্ক দেখবেন ওই দেশের সরকারের প্রতি আল্লাহর রহমত থাকবে, ওই দেশের প্রতি আল্লাহর খাস রহমত থাকবে। যেমন সৌদি আরব, সৌদি আরব এখনো পর্যন্ত বিচার হলো, বিচার করে বড় বড় ফাঁসির রায়, চোরের বিচার, জেনার বিচার, মানুষকে কষ্ট দেওয়ার বিচার, অর্থাৎ সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট হলো ইমাম সাহেব, সুবহানাল্লাহ বলেন না? মদিনায় পাঁচজন ইমাম, পাঁচজন ইমামই কিন্তু বিচারক, মক্কায় আটজন ইমাম, আটজন কিন্তু সবচাইতে বড় সুপ্রিম কোর্টের বিচারক, তাদের রায় ফাঁসি হয় সৌদি আরবে, আব্দুর রহমান সুদাইসির সিগনেচারে সৌদি আরবে ফাঁসি হয়, এই যে কল্লা কাটে এটা কিন্তু ইমামের রায়, মারহাবা বললেন না? আর আমাকে দেশের বিচারক গুলা যতদিন আওয়ামী লীগ সরকার ছিল বিচারকগুলো আওয়ামী লীগের গান গাইছে, কতক্ষণ না কেন? এখন বিচারকগুলারে উষ্টাইয়া বাইর করতেছে সুদখোর ঘুষখোর গুলারে, যারা এক পয়সেলটি বিচার করছে এইগুলো এখন তসবি পর্বের কবে হায় 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 করলাম কি? হালাকে যে ব্যক্তি সঠিক বিচার করবে আল্লাহর জমিনে তাদের ক্ষমতা কেউ নিতে পারবে না, কথা বলেন না কেন? দেখবেন যে লোকটা দল করে না, কোনো দল করে না, এই লোকটার কোনো ভয় নেই, যেই দলই আসুক তাকে সালাম দেয়,
যে লোকটা নিরপেক্ষ ভোট দেওয়ার উচিত ভোট দেয় কিন্তু লাভালাভিও করে না কোনো দলও করে না এই লোকটার ডিমান্ড কোনোদিন কমে না এটা দুনিয়ার নিয়ম তো বাদশা হারুন আর রশিদের বিবির কথায় ইরাকের তারপরে বাগদাদের দুবাই সমস্ত মধ্যপ্রাচ্যের আলেমদেরকে বাদশা হারুন আর রশিদ ডাকছে ডাইকে জিজ্ঞেস করে আচ্ছা আপনারা আমার একটা বুদ্ধি দেন কোন কাজ করলে আল্লাহরে পাওয়া যায় আমার কথা মনে হয় বোঝেন নাই কোন কাজ করলে আল্লাহরে পাওয়া যায় এই রাস্তাটা আমারে দেখায় দেন একজন আলেম বললেন হযরত জি আল্লাহরে পাইবার জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করতে হবে সুবহানাল্লাহ কোন কিসের কথা এ কথা কর না কেন হ্যাঁ মরণের কথা কিসের কথা বাদশা হারুন আর রশিদ বললেন মরার কথা চিন্তা করলেই কি আল্লাহরে পাওয়া যাবে আর একজন আলেম ছিল অত্যন্ত বাতনি রোগের চিকিৎসক ডাক্তার উনি বলে বাচ্চা শুধু মরণের কথা চিন্তা করলে আপনি আল্লাহরে পাইবেন না আমার মালিকরে পাইতে হলে মরণের কথার পাশাপাশি আর একটা কাজ করতে হবে কি আমি মরব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসস কেহ সঙ্গে যাবি আমারই সঙ্গী আপনি আসছেন একা যাবেন একা এই চিন্তা ভাবনা করলেন যে মরে যাব এই চিন্তা করেন না মরণ না মরার চিন্তার পাশাপাশি আপনার পাপের কাজগুলো ছেড়ে দিতে হবে সুবহানাল্লাহ বলেন যখন বলছে পাপের কাজগুলো ছেড়ে দিতে হবে বাচ্চা হারুন আর রশিদ বলতেছে পাপের কাজ ছেড়ে দিতে হবে এটা কি কি পাপ উনি বলে ফেললেন পাপের কাজ যেই কাজটা আপনার সবচেয়ে বেশি মজা লাগে যেই কাজটা করলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে ওই পাপের কাজটা ছেড়ে দিতে হবে সুবহানাল্লাহ বলেন আর একজন পীর সাহেব বললেন নাজাত পাওয়ার জন্য আর একটা সিস্টেম আছে কি আপনি একটা মসজিদ বানান মসজিদটা বানাবেন নিজের অর্থায়নে একবার নিজের অর্থ দিয়া কারো কাছ থেকে কিচ্ছু নিতে পারবেন না বাদশা হারুন আর রশিদ বললেন মসজিদ করলেই কি আমি আল্লাহরে পেয়ে যাব আল্লাহর ওলি বলে ফেললেন রসুলের হাদিস যদি সত্য হয় আপনি আল্লাহর সাথে দেখাও হবে আল্লাহরে পাইয়াও যাবেন কারণ রসুল বলছে মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তার জান্নাতে ঘর বানায় দেন তো রসুলের হাদিস যদি সত্য হয় আপনি মসজিদ বানাইলে আশা করা যায় আল্লাহরও পাইবেন জান্নাতও পাইবেন বাদশা হারুন আর রশিদ বললেন আমি সব কটাই করি আলহামদুলিল্লাহ বলেন আমি মরার কথাও চিন্তা করব পাপের কাছে ছেড়ে দিব এবং এই পৃথিবী থেকে যেতে হবে এই চিন্তাটা হাকিকি ভাবে আমি করব মরার কথা যদি কোনো মানুষ সত্যিকারে চিন্তা করে ওই মানুষটা পাপের কাজ করতে পারে না কথা বলেন না কেন আরো জোরে আরো জোরে হারুন আর রশিদ যখন বললেন তাহলে প্রথম আমি শুরু করি অন্তত আমি নামাজটা ধরি সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় হলো আমি মইরা যাব এই কন্তটা আমার অন্তরে ঢুকাইলাম তৃতীয় নম্বরে আপনি হুজুর বলছেন মসজিদ বানাইতে আমি মসজিদ বানাইলাম কারো কাছ থেকে এক টাকাও নিব না তো মসজিদের হারুন আর রশিদ তো আর বানাবে না যেই মিস্ত্রি মসজিদ বানাইছে যেই মিস্ত্রি মসজিদটা বানাইছে ওই মিস্ত্রির মজুরি ঠিক মতো নিচ্ছে আসতেছে মসজিদ কমপ্লিট হয়ে গেল এখনো পর্যন্ত ইরাকের জমিনে বাদশা হারুন আর রশিদের মসজিদ এখনো ইরাকের জমিনে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ খাওয়ার সময় যে কইেন মসজিদ আইয়া উজিমায়
এই মুসলমানের বলা যারা মসজিদে আইয়া জিমায় এরা কি সারা রাত বললো কি মারামারি করছো নি এই সাসায় মাথা ঝুলে আপনারা তো এমনি ডেট ফেল আপনি তো মারামারি করবেন কেন এই মুসলমানের বলা ভালো করে বুঝেন হারুন আর রশিদ একাই নিজের অর্থায়নে মসজিদ কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন যেরকম আমার জীবনের একটা আশা ছিল আমি 2004 সালে যখন হজে যাই আমার কথা আমি বলি আমার মায়ের সাথে আমার একটা ওয়াদা ছিল আমার মা বলছিল ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি একটা মাদ্রাসা বানাবি তা আপনারা জানেন এই মসজিদটা আল্লাহ আমার দ্বারা করাইছে আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ আমি যখন এই মসজিদের জায়গা কিনি 1,20,00,000 টাকা দিয়া একটা টাকাও আমি কাউরে বলি নাই যে আমারে দেন কেউ বলতে পারবেন না জিজ্ঞেস করে যায় তো বাচ্চা হারুন আর রশিদ নিজে জায়গা কিনলেন উনি তো বাচ্চা মানুষ না তার জায়গার অভাব নাই আছে হ্যাঁ আরে আমাগো দেশে তো ভাই মাশাআল্লাহ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের চান্দুরা যত জায়গা জোর করে নিছে ইন্নামাল ফিরি সব আবার আয়া করছে কথা কন না কে সব আবার জনগণে রয়ে গেছে আবার এনরা কাঁচায় কুচাই নিজের নামে করব যারা আইব সরকার আবার যদি আওয়ামী লীগ কোনোদিন আহে দেখবেন ওরাও লয়ে গেছে এটার নাম রাজনীতি না জনগণের জান মাল হেফাজত করিয়া জনগণের হাতে বুঝাই দেওয়ার নাম হলো সরকারগিরি কথা কন না কেন আজকে আপনি জুলুম করবেন কালকে জুলুমের শিকার হবেন কোনো সন্দেহ নাই এই যে অনেকে কয় এইভাবে আওয়ামী লীগের নেতাগুলোর বাইরে আত্মীয় ভাঙ্গে দিয়া এইভাবে মারামারি করে ঠিক হইলো ইসলামে কি মারামারি আছে ও তোমরা যখন আত্মীয় বাইরে ভাঙছিলে তখন আল্লাহর ওলির কাম হয়েছিল এটার নাম রাজনীতি না এটার নাম হলো প্যাট নীতি কথা কর না কেন এটার নাম রাজনীতি না রাজনীতি যদি করতে হয় রাজার নীতি যার মধ্যে আছে যার কলিজা বড় আমারে মারছে মাশাআল্লাহ আমি একটু সবর করে দেখি পরবর্তীতে আল্লাহ আমারে নাওয়া দিবে আমারে বকা দিছে পরবর্তী রিবেট না করে এটা পরবর্তীতে আল্লাহর আশা রইলাম কথা বলেন না কেন তো বাদশাহ হারুন আর রশিদ মসজিদ কমপ্লিট হয়ে গেছে এখনো পর্যন্ত ইরাকের জমিনে যদি আপনারা যান বাদশাহ হারুন আর রশিদের সেই হারুন জামে মসজিদ বাদশাহ হারুন আর রশিদ জামে মসজিদ এখনো পর্যন্ত ইরাকের জমিনে দাঁড়িয়ে আছে 5,000-এর উপরে মানুষ নামাজ পড়তে পারে বিশাল বড় মসজিদ করছে আল্লাহর বান্দা শ্বেত পাথর দিয়া আজ থেকে শত শত বছর আগের মসজিদ এখনো পর্যন্ত ডলা দিলে চক চক করে আর আমাদের দেশের মসজিদ সুবহানাল্লাহ বেহামদেহি 5 বছর পর দেন আমি এত কষ্ট করে দামি টাইলস লাগাইছি মুসল্লিগো পার ঘষায় কেবল ডুপ্লিকেট শুরু হয়েছে এত কষ্ট করে কষ্টের পয়সা দিয়ে টাইলস লাগাইছি দেখেন ঘষায় ঘষায় উঠে যাইতেছে আর আজ থেকে প্রায় হারুন আর রশিদ এই জামানায় আজকে 200 বছর আসে নাই বাদশাহ হারুন আর রশিদ এই জামানায় আসছিলেন আজ থেকে 800 বছর আগে দিল্লির শাহী মসজিদ দেখবেন বাদশাহ বাবরের আমলের সেই মসজিদ এখনো পর্যন্ত কারণ দিল্লি তো অনেক জায়গায় আল্লাহ আমার সফর করাইছে সেই বাদশাহ বাবরের মসজিদ এখনো পর্যন্ত যদি কেউ একটা জামা দিয়ে ডলা দেয় এখনো মনে হয় চক চক করে আয়নার মতো দিল্লি শাহী মসজিদ যায় দেখবেন নয়া দিল্লি ওল্ড দিল্লি নয়া দিল্লি না ওল্ড দিল্লি পুরান দিল্লি যেটা কয় দিল্লি তো দুইটা নয়া দিল্লি একটা এখন নয়া দিল্লি নাম একটা নতুন করে বানাইছে আর ওল্ড দিল্লি যেটা শাহী মসজিদ দাঁড়িয়ে আছে ওইটা পুরান দিল্লি যেটা দেখে আল্লাহ তো হারুন আর রশিদ মসজিদ বানায়া আলেম ওলামারে ডাক দিয়া মসজিদ উদ্বোধন করছে মসজিদ যখন উদ্বোধন হয়ে গেছে বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নে দেখে রাত্রে ইখলাস আছে ভালো আছে নিয়ত আছে যে মসজিদ বানাইলে কেউ যদি হালাল টাকা দিয়ে মসজিদ বানায় আল্লাহ তাকে জান্নাত দান করবে 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 কোনো সন্দেহ নেই বাদশাহ হারুন আর রশিদ রাতের অন্ধকারে ঘুমিয়েছে
এই বাচ্চা هارون রশিদের মসজিদের ভিতরে তার বিবির একটা অংশ আছে তার বিবিও কিন্তু বাচ্চার মেয়ে ছিল এই নহরে জুবাইদা হাদিস সাহেবরা যখন আরাফার মাঠে হজ করার জন্য যাবেন দেখবেন এই নহরে জুবাইদাটা শত শত মাইল দূরের থেকে আরাফার ময়দানে একটা মহিলায় পানি আনছিল হাজীদের কষ্ট থেকে লাঘব করার জন্য জুবাইদা যখন আরাফার মাঠে হজ করার জন্য আসছে আসিয়া দেখে আরাফার মাঠে কোনো পানি নাই মিনার মাঠে কোনো পানি নাই মুজদালিফায় কোনো পানির ব্যবস্থা নাই আরাফার মাঠে হাজিরা গরমে পানির অভাবে ছটফট করে কাঁদে هارون রশিদের বিবি জুবাইদার কলিজার মধ্যে আগুন লাগিয়ে গেছে এই গরমের মধ্যে হাজার হাজার হাজীদের কত কষ্ট হইতাছে জুবাইদা আরাফার মাঠে হাত তুলে বললেন মালিক তোমার হাজীদের জন্য আরাফার মাঠে পানি আনার ব্যবস্থা কি তুমি আমারে শিখিয়ে দাও বাচ্চা هارون রশিদের বিবির মাথার মধ্যে বাবা বুদ্ধি এসে গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই বুদ্ধিটা আসছিল জুবাইদা রে কোন মানুষ যদি ভালো কাজের ইচ্ছা করে ইচ্ছা পোষণ করে আমি আল্লাহ ওই ভালো কাজের ভিতর সমর্থন দিয়া তার কাজটার সহজ করিয়া দে কেউ যদি পাপের কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে আমি বারবার তার অন্তরের মধ্যে একটা ধোঁকা দেই বান্দাই কাজটা করিস না আমি মালিক কিন্তু তোর ঘরের উপরে বসা বান্দা করিস না আমি মালিক তোর দিকে তাকায় আছি আর ভালো কাজ যখন করতে যাবেন বাজান অনেক বাধা আসবে শয়তান বলবে করিস না আর ভালো কাজ করতে গেলে শয়তান বাধা দিবে আল্লাহ সমর্থন দিবে আল্লাহর সমর্থন যদি কেউ করিয়া ফেলে আল্লাহ কোরআনে বলে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া বান্দা শয়তানের সাথে জিহাদ করিয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া অন্তরের সাথে জিহাদ করিয়া যখন ভালো কাজটা করিয়াই ফেলবি আমি রব একটা ওয়াদা দিলাম তোর জন্য জান্নাত আমি ওয়াসিব করে দিলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া অবশ্যই ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া অবশ্যই আমার আটটা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া আমি তোর নামে দলিল করে দিলাম আরো জোরে বলতে বললেন না জান্নাত দেওয়ার মালিক কে জান্নাত সেনাই নেয়ার মালিক কে মাশাআল্লাহ তো বাচ্চা هارون রশিদ স্বপ্নে দেখে স্বপ্নের ভিতরে বাচ্চা هارون রশিদ দেখতেছে যে তার মসজিদ ঘরটা আল্লাহ জান্নাতের রেলগাড়ি বানাই দিয়েছে সুবহানাল্লাহ বিহামদি দেখতেছে যে জান্নাতের রেলগাড়ি বানাই দিয়েছে আল্লাহ যখন জান্নাতের রেলগাড়ি বানাই দিয়েছে মসজিদটাকে কিন্তু ওই জান্নাতের রেলগাড়ির মধ্যে ড্রাইভারের পিছনে ড্রাইভারের পিছনের যে সিটটা এইটা দেখা যায় একজন রাজমিস্ত্রি বইয়ে রইছে সুবহানাল্লাহ জোরে কোন যায় না কি মিস্ত্রি যেই রাজমিস্ত্রি তার মসজিদটা নির্মাণ করছে বেতন নিয়া ওই রাজমিস্ত্রি জান্নাতের রেলগাড়ির ড্রাইভারের পিছনের সিটে বসা বাচ্চা هارون রশিদের ঘুম ভেঙে গেছে কি আমি তো কারো কাছ থেকে একটা টাকাও নেই নেই তাহলে আমার মসজিদের রেলগাড়িতে রাজমিস্ত্রি বহা কেন ওনার মাথার মধ্যে এত চিন্তা রাত্রি জুবাইদারে ডাক দিয়ে কয় জুবাইদা ঘটনা পেঁয়াজ কোথায় খাইলো হুজুর আমারে বলে গেল মসজিদ বানাবেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হালাল টাকা হলে জান্নাত পাবেন আমি দেখলাম আমার মসজিদ আল্লাহ জান্নাতের রেলগাড়ি বানাই দিয়েছে কিন্তু আমার ফ্যামিলি ছাড়া সবার ভিতরে দেখলাম একটা রাজমিস্ত্রি বইয়ে রয়েছে কারণটা কি মজনদের রাজমিস্ত্রিকে ডেকে আনা হইল রাজমিস্ত্রিরে জিজ্ঞেস করা হইল তুই কোন সময় আমার মসজিদের জান্নাতের রেলগাড়ির টিকিট কাটলি
রাজমিস্ত্রি কথা বলে না বলে না বলে না বলে না রাজমিস্ত্রি বলে বাদশা মাইন্ড করিয়েন না আপনার অনেক ক্ষমতা আপনি যখন বললেন এই মসজিদের ভিতর আমি কারো কাছ থেকে কিছু নিব না হয়তো তোমরা রাতে খাইটা দিতে পারো পানি দিতে পারো কিন্তু অর্থ করি কারো কাছ থেকে কিছু নিব না আমার রাসূল বলছে মসজিদে যদি কেউ একটা ইটাও লাগায় দেয় আল্লাহ তার জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দিবে আমি আলেমদের মুখে এই ওয়াজটা শুনিয়া আমি মনে মনে ভাবলাম বাচ্চার সামনে যদি টাকা করি দেই বাচ্চা তো নিবে না আপনি যে পাথরগুলো লাগাইছেন এই পাথরের মধ্যে যে সিমেন্ট লাগাইছেন যে ব্যাগ লাগাইছেন ওই জামানায় তো সিমেন্ট ছিল না আটাইলা মাটি ছিল কাবাদর যেমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নির্মাণ করছে ওই জামানার রাজা বাদশারা বাবা বাবরি মসজিদ যারা দেখছেন বাবরি মসজিদ কিন্তু ব্যাগ মাটি দিয়ে একটা পাথরের উপর আরেকটা পাথর লাগায় দিত ওবাজান বাদশা হারুন আর রশিদ বলেন তুই কেমনে জান্নাতের ভিতরে ঢুকলি আপনার পাথরের মধ্যে যখন আর একটা পাথর বসাইতেছিলাম আমি মনে মনে ভাবলাম আমারও তো জান্নাতে যাইতে হবে আমি ছোট্ট ছোট্ট তিনখানা পাথর আপনার মসজিদের পাথরের সাথে লাগাই দিছি বাচ্চা হারুন আর রশিদ আশ্চর্য হয়ে গেলেন রাজমিস্ত্রি বুকের মধ্যে নিয়ে বলে বন্ধু রে আমি কোনদিন ভাবি নাই আমার মাওলা কার দান কখন কবুল করে ফেলবে তোর ছোট্ট ছোট্ট তিনখানা পাথর কোন জায়গায় লাগাইছোর আমার একটু দেখা বলে বাচ্চা কোন জায়গায় লাগাইছি তাও আমি জানি না জুবাইদারে ডেকে ডেকে বলে জুবাইদারে আমার আল্লাহ যে বলেছে উলামা একরামের মুখে শুনছি দান যদি সহি হয় নিয়াত যদি সহি থাকে আল্লাহ তার বদলা দুনিয়ার থেকে নিয়ে নেয় আমি 100% বিশ্বাস করে নিলাম এই রাজমিস্ত্রির নিয়াত ভালো ছিল আল্লাহ তারে দুনিয়ার থেকে বদলা জান্নাত দেখাইয়া দিছে ঠিক বৈকাল বালা হারুন আর রশিদ বইয়া রইছে চিন্তা করতেছে যে রাজমিস্ত্রি জান্নাতের ছোট্ট ছোট্ট তিনখানা পাথর লাগাইয়া জান্নাতের টিকিট কেটে ফেললো জান্নাতের টিকিট পাওয়ার জন্য আরো কোনো সিস্টেম আছে কিনা এই কথা বলইয়া বলতাছে বাগানের মধ্যে বইয়া আর আপনারা জানেন রাজা বাচ্চারা যেখানে থাকে তাকে বাড়ির সামনে বাগানই থাকে ঠিক না বেটি সৌদি আরব যদি কোনোদিন যান আল্লাহ নিলে দেখবেন ওই দেশের সুলতানদের বাড়ির অন্তত 10 বিঘা 22 বিঘা 30 বিঘা লয়ে করে এর ভিতরে অন্তত 150 মানুষ দিয়ে তারা বাগান করে কারণ বাগানের ভিতরে তাদের একটা মজাই আলাদা কথা ঠিক না বেটি আগ্রার তাজমহল যারা দেখতে গেছেন আমি তো দেখছি আল্লাহ অনেকবার দেখাইছে আগ্রার তাজমহলের সামনে দেখবেন মমতাজের জন্য যে তাজমহল খালি বানাইছে তা না বাদশা শাহজাহান তার বাড়ির সামনে তাজমহলের সামনে বিশাল বড় বাগান করছে সে বাগান এখনো পর্যন্ত দাঁড়ায় আছে শত শত বছর আগের বাগান তো হারুন আর রশিদ বাগানের মধ্যে বলে বয়ে রয়েছে আসরের টাইমে হঠাৎ করে দেহে বাহালুল অর্থাৎ তার মসজিদের ইমাম এবং তার খাদেম তার পিএস আরে ভাই ওই জামানার রাজা বাদশাদের পিএস থাকতো আলেম ওলামা আর আমাগো দেশের পিএস রাজা বাদশা গো এমপি মন্ত্রী গো পিএস হলো যে সবচেয়ে বেশি বোতল খাইতে পারে ওইটা কথা কর না কেন বোতল খাইয়া যেটা তালমাতাল কথা কইতে পারে ওইটা হলো এমপি মন্ত্রীর পিএস যেইটা বেশি সুৎখর ওইটা হলো এমপি মন্ত্রীদের পিএস আর ওই জামানা রাজা বাদশাদের পিএস ছিল আলেম ওলামা যেরকম বাহালুল যেই বাহালুল আমার আল্লাহর সাথে প্রতি রাত্রে কথা কইত হালাকে হারুন আর রশিদের পিএস সে হারুন আর রশিদের বাতাস দেয় হঠাৎ করে হারুন আর রশিদ বরুলিয়ে কইতাছে আরে হুজুর তো কইলো মসজিদ বানাইলাম মসজিদের ইখলাসের সাথে একটা রাজমিস্ত্রি আমার জান্নাতের আমার গাড়ির টিকিট কাটলো
জান্নাতটা যদি আল্লাহ আমারে দিত আরে ইবাদত সবই আল্লাহ কবুল করে কিনা জানি না চিন্তা ভাবনা করতেছে হঠাৎ করে বাহুল্লাহ কইতেছে এই জান্নাতের টিকিট কিনবে জান্নাতের টিকিট কিনবে জান্নাতের টিকিট কিনবে কেডা জান্নাতের টিকিট কিনবে কেডা হারুন আর রশিদের বউ জুবাইদা বলে তোমার জান্নাতের টিকিটের দাম কত বলে 1 টাকা কয় টাকা জোরে কর 1 টাকা আরো জোরে 1 টাকা আরো জোরে 1 টাকা আপনার যদি কেউ কয় জান্নাত আপনার নামে 100% লিখে দিব আপনি 10000 টাকা দেন আপনি তো পট করে কইবেন জান্নাত কি তোর বাপের নিজি 10000 টাকা দি জান্নাত বিসবি ঠিক না বেটি ঠিক হালাকে জান্নাত অনেক সময় চাইরা নামে বিক্রি হয়ে যায় তিনখানা পাথরের বিনিময়ে যদি রাজমিস্ত্রি জান্নাত কিনতে পারে 1 টাকায় কি জান্নাত কেনা যায় না জোরে কোন বাহলুল পাগলা বলে ফেলছে জান্নাতের টিকিট কিনবে কে জান্নাতের টিকিট কিনবে কে হারুন আর রশিদ পট করে কলার ধরে কয় মোল্লারা বুঝোস না তুই তোর মাথায় কি কিছু নাই বলে একটু আরামে বসি তুই এখানে এবার ডিস্টার্ব করতাছস এই জান্নাত কি তোর বাপের যে তুই জান্নাতের টিকিট বেচবি কহ জান্নাত আমার বাপের কয় জান্নাত তোর কেমনে বাপের হলো কেন আমার জাতির পিতা ইব্রাহিম আমার বাপ আমার বাপের যদি জান্নাত আল্লাহ আমার বাপের নামে দলিল করে দিতে পারে তো আমার বাপেরই তো সুবহানাল্লাহ আস্তে কইলে আর আপনি পাইবেন না আমার বাপ আদম আলাইহিস সালাম যদি জান্নাতে থাইকা থাকে জান্নাত যদি তার নামে দলিল থাকে তাহলে আমার বাপের জান্নাত মানে আমারও জান্নাত আমার নবী মুহাম্মদ বাবা যদি আমার জান্নাতে চলে যায় থাকে তাহলে আমার বাপ তো জান্নাতে আছে তে পোলা কি জাহান্নামে যাবে নি হারুন রশিদ কে বাক বাক হানতে বাহলুল বলে ঠিক আছে যাই জুবাইদা ডাকতেছে বাহলুল রে জান্নাত আমার কাছে বিক্রি কর 1 টাকা দিয়ে দিলাম জান্নাতের তালপাতার একটা টিগি বাহলুলের কাছ থেকে জুবাইদা কিনিয়া নিলেন যেই জুবাইদা নহরে জুবাইদা আরাফার মাঠে যখনই জান্নাতের টিকিট কিনা লইছে বাবা স্বামী স্ত্রীর মধ্যে একটু গ্যাঞ্জাম লেগে গেছে তুমি সব জায়গায় বেশি মাতবাড়ি দেখাও আমি যারে অপমান করে তারায় দিলাম তুমি তারে হাতের মধ্যে নিয়ে জান্নাতের টিকিট কিনলা তুমিও পাগল ওই একটা বাহলুল ছাগল হারুন রশিদের বিবি বলে দেখো সব জায়গায় বাড়াবাড়ি করতে নাই বাহলুল রে আমি চিনি বাহলুলের সাথে মাওলার যোগাযোগ আছে স্বামী স্ত্রী একটু ঠোকরা মুখরি হইয়া একটু গ্যাঞ্জাম লাগিয়া দুইজন দুই দিকে ঘুমাই রইছে ঘুমের মধ্যে বাচ্চা হারুন রশিদ স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে একদিকে ফেরেশতারা পিড়াইয়া হিসাব নিকাশের দিকে লয়ে যাইতাছে মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারতাছে গো চারটা সূর্য চারদিক থেকে উদিত হয়ে গেছে সূর্যের তাপ মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতাছে হারুন রশিদ দৌড়ায় আর দৌড়ায় কোথায় যাব গো কোথাও তো জায়গা নাই ছায়ার কোনো ব্যবস্থা নাই হারুন রশিদ চিল্লায় আর দৌড়ায় চিল্লায় আর দৌড়ায় চিল্লায় আর দৌড়ায় দৌড়াইতে 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 নদীর পারে যায় দেখে বিশাল বড় একটা স্টিমার দাঁড়ায় আছে স্টিমারের মধ্যে দেখে দুইজন মাত্র নাবিক হেলপার দুইজন পুরা যাত্রী ভরা যাদের কোনোদিন হারুন রশিদ দেখে নাই মাত্র দুইটা সিট খালি দুইটা সিট খালি একটা সিটে বসাবার জন্য হারুন রশিদের বিবি জুবাইদার কে যেন হাত ধরে টাইনা উঠাই লয়ে যায় একটা টান দিয়া হারুন রশিদের বিবির জাহাজে উঠাই নেওয়া হইল হারুন রশিদ পিছনের থেকে ডেকে ডেকে বলে ভাই রে তোমরা যে মহিলাটের উঠাই নিয়ে যাইতেছো তো আমার বিবিরে লয়ে তোমরা কই যাও হারুন রশিদের কথা কেউ শোনে না ধাক্কা দিয়া বাবা হারুন রশিদ ফেলে দিয়েছে
هارون الرشيد بار بار جيجاس করে আমার বিবির লয়ে তোমরা কই যাও তোমরা কই যাও هارون الرشيد রে উঠতে দিল না জাহাজটা ছেড়ে দিল هارون الرشيد নদীর পার দিয়ে দৌড়ায় আর বলে জুবাইদার আমারে না লয়ে যাস না রে তুই আমারে লয়ে যা লয়ে যা লয়ে যা তুই একা যাস না আমি তোরে অনেক ভালোবাসি আমি তোরে কত দামি দামি কাপড় পরিধান করাইছি এই বিপদের সময় তুই আমারে রাইখা যাস না জুবাইদা চলিয়া গেল هارون الرشيد বারবার বলতেছে তুই যাস না যাস না আমারে লয়ে যা লয়ে যা যা বলতে 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 বাবা هارون الرشিদের ঘুম ভাঙে গেছে ঘুম ভাঙে গেছে তো ঘুমের ভিতরই কইতেছে আমার লয়ে যাস না আমার লয়ে যা আমার থুয়ে যাস না ঘুমের থেকে উঠাও দেখো কইতেছে আমার লয়ে থুয়ে যাস না তোর শুয়ে যাস না জুবাইদা বলতেছে তুমি কি পাগল হয়ে গেল সন্ধ্যার সময় থেকে আমার লগে গ্যানজাম ঘুমের মধ্যেও গ্যানজাম আবার এখন কইতেছে আমার থুয়ে যাস না এই মগা বেটা কই থুয়ে গেছে আমি তো ঘরেই আছি কয় বাত্তি ধরা তখন দেশ হলো কুপ্পি তেলের কুপ্পি চিনেন না কুপ্পি বাত্তি জাইতুন তেলের বাত্তি যখন কোপ দিয়া মাশাআল্লাহ বাত্তি ধরায় দেহে বোর সামনে ল্যাম্পোডারে ধরায় বলে আমার এখনো বিশ্বাস হয় না যে তুই নৌকায় উড়ছ নাই কোন নৌকায় উড়ছি কয় তুই জাহাজ উড়ছ কই আমি দেখছি তাড়াতাড়ি উঠ কেন বাহালুলের কাছে যাইতে হইব কি লাগা বাহাদুরের কাছে যাইতে হইব দুইটা টিকিট দেখছিলাম একটা তুই কিনছ আর একটা আমি কিনি নাই তার কাছে আছে কই কি দেখছ তাই কও স্বপ্নে দেখি বাহালুল আর তোর দুইটা সিট আমার সিট নাই চল বাহালুলের কাছে আর একটা সিট আছে ওর কাছ থেকে আমি কিনে লই আইল সুবহানাল্লাহ বলেন না বাজান هارون الرشيد ভিক্ষুকের মতো দৌড়াইতেছে 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 যায়া থাকে বাহলুল রাতের অন্ধকারে আমার আল্লাহকে ডাকতাছে আল্লাহু হাজিরি আল্লাহু নাদিরি আল্লাহকে অবিসুরাতে ডাকতাছে বাহলুল আল্লাহর প্রেমে এমন ভাবে মগ্ন হয়ে গেছে هارون الرشيد বাচ্চা هارون الرشيد বাহলুলের দরজায় যায়া বারবার বলতে যে বাহলুল দরজা খোল বাহলুল কোন রকম ভাবে দরজা খোলে না আল্লাহর প্রেমের মাঠে পাগল হয়ে গেছে বাবা দীর্ঘ সময় পরে যখন هارون الرشিদের ডাকে সাড়া দিয়ে দরজা খুলছে বলে বাহলুল রে তোর কাছে দ্বিতীয় একটা টিকিটটা ছিল ওই টিকিটটা কই সঙ্গে সঙ্গে বাহলুল বলে ও বাচ্চা ওই টিকিট তো আর আমার কাছে নাই টিকিট তো জাহাজের নাবিক লয়ে গেছে জাহাজের নাবিক লয়ে গেছে তার মানে কেন আপনার বিবিরে আপনি দেখেন নাই যখন ফেরেশতা টান দিয়া জাহাজে উঠে ফেলে টিকিট না দেইখা তোর সিক টিকিট চেক না কইরা তোর জাহাজে উঠাই নাই ওই টিকিটের মধ্যে তো আমার টিকিট জমা হয়ে গেছে هارون الرشيد কান্দার কয় বাহলুল রে আমি স্বপ্নে দেখছি জাহাজে আমার বিবিরি উঠাইছে তুই কেমনে জানোস ও নাদান বাচ্চা আমি আমার মাওলার সাথে এমন প্রেম করছি আমি এমন প্রেম করছি রে বাচ্চা তোমার বিবি মাওলার প্রেমে পাগল হইয়া না দেইখা আমার আল্লাহর জান্নাত কিনা ফেলছে বিশ্বাসের উপরে তোমার ভিতরে কনফিউশন ছিল বাচ্চা জান্নাত কি আর আমার বাপের আমি যখন বারবার বলছিলাম আমার বাবা আদম জান্নাতে আমার বাবা ইব্রাহিম জান্নাতে দুনিয়ার সব নবীরা আমার বাবা নবীরা যদি জান্নাতে যায় তার সন্তান কোনদিন জাহান্নামে যাবে না তোমার ভিতরে ইয়াকিন ছিল না বিদায় তোমার টিকিট জমা হয় নাই
هارون الرشيد فلي باتشا هارون الرشيد فلي باهلون دا আমার যত সম্পদ আছে সব তোর নামে লিখে দিব শুধু একটা টিকেটের ব্যবস্থা করে দে হারুন রশিদের উত্তরে বলেন নাদান বাচ্চা টাকা দিয়া মাওলার সব কিছু কিনা যায় না এই হারুন রশিদ রাতের অন্ধকারে ঘুমায় আছে হঠাৎ করে কে জানো ডেকে ডেকে বলে হারুন রে ও হারুন তুমি আমার মাওলানার সাথে যোগাযোগ করার জন্য যা কিছু আছে সবই তুমি করে ফেলেছো কিন্তু একটা কাজ করতে হবে কি তোমার এই রাজ পেশা ছেড়ে দিতে হবে আল্লাহু আকবার বললেন না রাজ পেশা ছাড়া ছাড়া আমার মাওলানারে পাওয়া যাবে না هارون الرشيد মনে মনে ভাবলেন আলেমদের কথায় সবই তো করলাম মাদ্রাসা করলাম মসজিদ করলাম যত ভালো ভালো কাজ আছে সব আল্লাহ আমার দ্বারা করাইলো সাধারণ এই রাজপেশা ছাড়া এটা কোনো ব্যাপার না আপনাদের জানা আছে জুবাইদা যেদিন ইন্তেকাল করে চলে গেলেন বাচ্চা هارون الرشিদের ছেলে মামুনার রশিদ মারহাবা বলেন প্রিন্স মামুন যাকে বলা হইতো যার কথা তাফসিরও আছে মিয়া এই ওয়ার্দু জাহান ওমরের মতো পুরা মধ্যপ্রাচ্যটা শাসন করছে هارون الرشিদ এই هارون الرشিদের বিবি যেদিন মারা গেল বিবির জন্য বাদশা শাহজাহানের মতো هارون الرشিদ পাগল হয়ে গেলেন মনে মনে ভাবলেন যেই বিবির জন্য আমি এত কিছু করলাম মসজিদ মাদ্রাসায় এত কিছু করলাম আজকে আমার বিবি আমারে রাইখে চলে গেল আমি আর এই সংসারের মধ্যে একটা কদম দিব না তার খাদেমকে ডেকে ডেকে বলে বালুল রে জি উস্তাদ মন্ত্রীদেরকে ডাক দে ডাক দিছে সমস্ত আমানতগুলা বুঝায় দিয়া বাইতুল মালের চাবিটা দিয়া তার রাজপেশাদের চাবিটা তার কাজের বুয়ার হাতে বুঝায় দিয়া هارون الرشিদ রাতের অন্ধকারে শুধু একটা লুঙ্গি লইয়া দুইটা পাঞ্জাবি লইয়া জঙ্গলের মধ্যে ঢুকে গেল বাবা জঙ্গলে খালি ঢুকলি তো কাজ হবে না খাওনের দরকার আছে না নাই কথা কর না কেন বানানো কথা আমি বলি না هارون الرشিদ যখন খাবারের জন্য কোথায় যাবে কার কাছে যাবে যতদিন পর্যন্ত নিজের কাছে প্রয়োজনীয় কয়েকটা টাকা ছিল সব শেষ হয়ে গেছে বাজানদে বছর তিন বছর যাইবার পরে যে পরনের লুঙ্গিটা দুইটা লুঙ্গি ছিল সেটাও ছিড়ে গেছে পায়জামাটাও ছিড়ে গেছে ছদ্মবেশে هارون الرشিদ কেউ চিনে না ইরাকের জমিন দিয়ে ঘুরে বাগদাদ দিয়া রাতের অন্ধকারে মসজিদের মসজিদের বারান্দায় ঘুমায় সারা রাত আমার মাওলার ইবাদত করে আর আল্লাহরে ডেকে ডেকে বলে মালিক তোমারে কই গেলে পাবো যদি এই হারুনের সাথে জীবনে একটা দিন দেখা দিতা জীবনে আর কোন জিনিসের অভাব থাকতো না দুনিয়ায় কত জিনিস দেখলাম শুধু তোমারে একবার দেখতে চাই গো মালিক এই আশায় মসজিদের বারান্দায় বারান্দায় ঘুমায় পাগলের মতো هارون الرشিদ ঘুমায় আল্লাহু আকবার বলতে পারেন না هارون الرشিদ পাগলের মতো ঘুমায় হঠাৎ করে মুয়াজ্জিন আসছে মসজিদের খাদেম আর সিরাকের জমিনে هارون الرشিদ বারান্দায় শোয়া আসিয়া দেহে পাগলের মতো একজন বইয়া রইছে এই তুমি কে ভাই আমি একজন মুসাফির মসজিদ কমিটি খুব খারাপ মসজিদে আপনার শুইতে দেয়া যাবে না কেন চুরিদারি হয় আপনি বের হয়ে যান যেই هارون الرشিদ ওই জামানায় 5,500 মসজিদের বেতন দিত আরো জোরে কন 5,500 ইমাম খতিব মুয়াজ্জিনের বেতন দিত নিজের নিজের ব্যবসায়ী টাকা আজকে তার বারান্দায় জায়গা হলো না هارون الرشিদ বলে দিলেন ভাই এটা কথা কই
তোমাকে মসজিদে সিঁড়ির উপরে একটু শুয়ে থাকি এখানেও শোয়া যাবে না কমিটি জানতে পারলে আমার চাকরি নট হারুন রশিদ কান দেয়ার কয় মালিক তোমারে পাইবার লাগে মসজিদে হইতে চাইছিলাম খাদেম বাইর করে দিল সিঁড়ির উপরে একটু কাইতে থাকতে চাইছিলাম বাইর করে দিল মসজিদ বলে তোমার ঘর এখন আমি কই যাব খাদেমের কথা না শুই না যেখানে দেখবেন এখনো পর্যন্ত আমাদের দেশে তো মসজিদের মিনারা বানা হয় মসজিদের উপরে আর সৌদি আরবে মসজিদের মিনারা বানায় মসজিদের বাইরে তো মসজিদে যেখানে মিনারা বানাইছে আজান দেওয়ার জন্য তদনীন্তিন কালে ওই মিনারার নিচে দুইটা সিঁড়ি থাকে ওর নিচে হারুন রশিদ কাইতে পড়ে রইছে খাদেম সকালবেলা আয়া দেখে ওই জায়গায় কাইতে পড়ে রয়েছে ঠ্যাং ধরে এমন ধরে টান দিছে মাথা ফাইটা সলসল করে রক্ত বের হইতেছে রক্তগুলো হাতে নিয়ে কয় মালিক যেই হারুন রশিদ মনি মুক্তার উপরে ঘুমাইত আজকে সময়ের ব্যবধানে তোমারে পাইবার জন্য মসজিদের বারান্দায় ঘুমাইতে চাইলাম ঘুমাইতে দিল না সিঁড়িতে ঘুমাইতে চাইলাম দিল না মসজিদে না ঘুমাইয়া মিনারার নিচে ঘুমাইলাম সেখান থেকে মাথা ফাটায় দিল তুমি দেখো রক্ত দেখে কি তোমার মায়া লাগে না বাজান রে হারুন রশিদ সঙ্গে সঙ্গে বলে মালিক যদি হারুন রশিদের জীবনের কোনো আমল ভালো লাগে এর ওসিলায় তুমি হারুন রশিদ রে মাফ করে দিবানি যদি কান শুনতে পাইতাম তুমি আমারে মাফ করে দিছ আমার জীবনে আর কোনো আশা থাকতো না বাজান রে একজন বাচ্চা হইয়া যদি এইভাবে অবস্থা হইতে পারে এবার আমি দেখব আপনার চোখে এক ফোঁটা পানি জমে কিনা হারুন রশিদকে যখন মসজিদের বারান্দার থেকে মারিয়া তাড়াইয়া দিছে জঙ্গলের ভিতরে যাইয়া চাই নামাজ বিছাইয়া মালিককে ডাক দিয়া বলে মালিক রে মসজিদেও যখন জায়গা হয় নাই নিজের পরিচয়টাও দিলাম না আমার মনে হয় আমার রাজপ্রাসাদের মানুষগুলো সবাই আমারে তালাশ করে আর আমি তোমারে তালাশ করি মালিক তোমারে যদি পাইতাম ফানি আমাল মাওলা ওয়া নিমান নাসির তোমারে পাইলে আমার আর কোনো কিছু লাগতো না হারুন রশিদ যখন সেজদায় পড়ে এইভাবে কাঁদে কাঁদতে 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 বাবা ওই ইলহামের মাধ্যমে পাইতা যে হারুন রে আমি মালিক তোরে মাফ করে দিছি নিজের হাতে মদের তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে না বান্দায় যখন আল্লাহ বলে ডাক দিবে বান্দার গুনা এমনি এমনি জড়িবে বৃষ্টির পানি পরে বাজান জমিনে গুনাগারের গুনা তেমনি জরে জমিনে হারুন রশিদ যখন কান্দে লেখক লেগে হারুন রশিদের চোখের পানিতে বুক বাইসে যায় মালিক তুমি যখন আমারে মাফ করে দিছ তাহলে আর আমার এই দুনিয়ায় রাই ভুল আপনারা জানেন হারুন রশিদের মৃত্যু বাবা জঙ্গলের মধ্যে হইয়া যায় হারুন রশিদের জানাজা ওই জামানার সবচাইতে বড় জানাজা হয়েছিল হারুন রশিদের রাস কেমনে আমার মালিক জানাজায় উপস্থিত করাবে বাজান রে ওই জামানায় যে বড় বুজুর্গ ছিল তার রাতের অন্ধকারে কে যেন স্বপ্নে দেখায় আর বলে হারুন রশিদ রে তোমরা কই যা পাইবা না
এই দুনিয়ার থাকা অবস্থায় পাইবা না হারুন আর রশিদ দেখো না আমি মাওলার জিম্মায় চলে আসছে এখন যায়া দেখো অমুক পাহাড়ের অমুক জায়গায় পড়ে আছে আল্লাহর বলি যায়া দেখে হারুন আর রশিদ বাবা ঠিকই পড়িয়ে রয়েছে এই দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আপনাদের জানা আছে এই দুনিয়ায় যার বডি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিযুক্ত হয়ে যায় ওই মানুষটা ডাইরেক্ট আল্লাহর জিম্মায় হয়ে যায় ঠিক না বেঠিক আর জিম্মাদারি কে নেয় এ জোরে কোন কে আল্লাহ আর জিম্মাদারি কে নেয় রাসূলের প্রিয় সাহাবী হানজালা যখন আপনি উহুদের মাঠে যাবেন পৃথিবীতে কয়েকজন সাহাবীর আমার আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে মৃত্যুর পরে গোসল দিয়েছে তার ভিতরে নবীর জীবত দশায় একজন সাহাবীরে গোসল দিয়েছে মারহাবা বলেন হে মুসলমান ভাইরা যখন আল্লাহ আল্লাহ রাসূলকে কেউ মাইনে লয় সব জিম্মাদারি কে নেয় হানজালা নতুন বিবাহ করছে গত পরশুদিন বোর কারণে উহুদের মাঠে যাইতে পারে নাই যেই দিন উহুদের মাঠে যুদ্ধ ওই দিনকে সকালবেলা বৌলয়া হয়ে রয়েছে শ্বশুর বাড়ি রসুলের প্রাণ প্রিয় সাহাবি হানজালা অত্যন্ত লম্বা একজন সাহাবি ছিলেন টল ফিগার টকবুকে যুবক মাত্র 22 বছরের যুবক বিশ্বনবী বলেছে বেঈমানরা 1000 বেঈমানরা 3000 মুসলমান 1000 এখান থেকে ভাগি আসলো 300 রইলো 700 700 লয়া নবী উহুদে যাইতেছে ওই সাহাবী মনে মনে ভাবছে সকালবেলা জামুনে কিন্তু সকালবেলা শ্বশুর বাড়ি বৌলিয়া ঘুমাইতে যাই 11টা বাজে গেছে নতুন বৌলিয়া ঘুমাইছে স্বামী আর স্ত্রী নতুন বিবি নিয়ে ঘুমাইলে তো আপনাদের বালে পুরুষ যারা বুঝাইতে আর সময় নাই শরীর নাপাক হয়ে গেছে এক বিছনায় স্বামী স্ত্রী ঘুমানো হঠাৎ করে 11টার সময় খেজারু ডেকে ডেকে বলে তোমরা কি কোথায় আছো গো মদিনার নবীকে কারা যেন মাইরা ফেলছে তোমার নবী সই হানজাল একটা লাত্তি দিয়ে শ্বশুর বাড়ির গেট ভেঙে ফেললেন হানজাল রে তোর আর পয়সা চাই গেলাম কিরে হানজাল বিবি লাভ দিয়া উঠিয়া কয় তুমি কি সকালবেলা উঠিয়া পাগল হয়ে গেল আমি পাগল হব না আমি যার জন্য জান্নাতের টিকিট পাওয়ার কথা সেই কলিজার টুকরে নবী আমার নাই বাবার অটল সম্পদ বাদ দিয়ে যার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের টিকিট কিনলাম বিবি বলতে যে তুমি কি করতে যাও তাড়াতাড়ি দে তরবারি দেখো গতকালকে যাইতে চাইছিলাম যাই নাই তাড়াতাড়ি যুদ্ধের পোশাক দে বিবি বলে যাইবার আগে অন্তত গোসলটা করিয়া যাও হানজালা বলে গোসল করতে গেলে আমার দেরি হয়ে যাবে গোসল করতে অন্তত 10টা মিনিট সময় লাগবে এই 10 মিনিট আমি উহুদের দিকে দৌড়াইলে কাছাকাছি চলে যাইতে পারবো কোন রাবি বলে অর্ধেক গোসল করতেছিলেন ইন্দিমিন টাইমে কানে খবর আসছে নবী নাই আর এক রাওয়ায়েত আসছে গোসলের কাছে যাইতেছিলেন ওই অবস্থায় দৌড় শুরু করলেন উহুদের মাঠের কিনারায় যায় শুনে আমার নবী বেঁচে আছে কিন্তু নবীর দাঁত দুইটা ভাঙিয়ে দিছে নবীর মাথার মধ্যে দিয়ে কড়া ঢুকে গেছে নবীর কড়ায় কান দিয়ে বের হয়ে গেছে লোহার রড হানজালা ডাক দিয়ে বলে বেঈমানের বাচ্চারা রে হানজালা আসিয়া গেছে হানজালা উহুদ পাহাড়ের পিছনের দিকে বাবা আক্রমণ করলেন শত্রু ছাউনির মধ্যে ঢুকে গেলেন যুদ্ধ করতে 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 হানজালার সামনে দিকে বেঈমান গুলারে কচু কাটা করলেন হানজালা শহীদ হয়ে গেল
আপনারা জানেন যুদ্ধ বন্ধ হয়ে যায় আসরের নামাজের পরে মাগরিবের আগ দিয়া বিশ্ব নবীর পাহাড়ের উপরে তোলা হইল যেই পাহাড়টা ফাটিয়া বিশ্ব নবীর জায়গা করে দিয়েছিল ওই পাহাড়ে টেনে উঠানো হইল হঠাৎ করে আমার বিশ্ব নবীর কানে খবর আসলো নবী গো অনেক সাহাবী শহীদ হয়ে গেছে 70 জন সাহাবী নবী বললেন অতি তাড়াতাড়ি করে আমার পাহাড়ের নিচে নামাও নামাই এক একজন শহীদদেরকে তোমরা এক জায়গায় করো হুজুর রাত্রে তো আর সম্ভব না কে কোন জায়গায় পড়ে আছে মাগরিব হয়ে গেছে মাগরিবের নামাজ পড়া শেষ হইল ইশার নামাজ শেষ হয়ে গেল বিশ্ব নবী সারা রাত ঘুমাইতে চাইলেন সাহাবা একরাম যুদ্ধের ময়দানের লাশগুলো টোকাইতেছে টোকাইতে টোকাইতে ফজর হয়ে গেল হঠাৎ করে ফজরের পরে আউলা ক্যাশ আউলা জাউলা এলো মেলো চুল পাগলের মতো দৌড়াইতেছে একটা মহিলা বিশ্ব নবীর রুমা পাহাড় যেখানে এখন উহুদ পাহাড়টা দেখেন বাবা এই পাহাড়ে যেখানে মসজিদ এখানে বিশ্ব নবী বসা ছিলেন যেখানে সোহাদায় উহুদ যে মসজিদটা এই মসজিদের এখানে আমার নবী একটা জল চোখে পেতে বসে আছে মহিলাটার সামনে দাঁড়ায় বলে নবীজি আমি শুনতে পারছি আমার নয়া জামাই শহীদ হয়ে গেছে তোমার নয়া জামাই কে নবী গো আপনার প্রিয় সাহাবী হানজালা যারে আপনি বিবাহের কারণে রাইখা আসছিলেন আনেন নাই আমার নবী বলে হানজালার কি হয়েছে হুজুর আপনার হানজালা শহীদ হয়ে গেছে আমার নবী বলে সাহাবীরা রে দেখো তো আমার এই কলিজার টুকরা হানজালার বিবি কি বলে নবী লজ্জার কথা বলে গোপন করে লাভ নাই আমি আর আমার স্বামী সকালে শুয়েছিলাম আমার স্বামী না পাক ফরজ গোসলের হুকুম তার উপরে ছিল নবী আমি জানি শহীদদেরকে বিনা গোসলে আপনি কবর দিবেন আমার হানজালারে আপনার প্রিয় সাহাবীরে গোসল ছাড়া কবর দিন না আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কলা গাছের মতো বুড়া হয়ে গেছে নবী কথাও বলতে পারে না মাথার এই চল দুইটা বাবা এরকম মোটা হয়ে গেছে নবী আমার ঘাড় ঘুরাইতেও পারে না সঙ্গে সঙ্গে বলে তলহা রে দেখ তো আমার হানজালার লাশটা কোথায় পড়ে আছে সাহাবা একরাম পুরা ওহুদের মাঠটা তালাশ করতে করতে তন্ন তন্ন করে ফেললেন কোথাও যখন হানজালার লাশ তালাশ করে পাওয়া যায় না হঠাৎ করে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ হানজালাকে তালাশ করতেছেন গোসল দেওয়ার জন্য হানজালারে আপনার গোসল দিতে হবে না নবী হানজালারে গোসল হাজার হাজার ফেরেশতারা উহুদ পাহাড়ের চূড়ায় নিয়ে দিতেছে বিশ্ব নবী কেঁদে কেঁদে বলে সাহাবীরা রে আমার হানজালার কাছে যাইস না ডিস্টার্ব করিস না আমার হানজালার গোসল হইতেছে গোসল হইলে কমপ্লিট হলে নিচে নামবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হাঁটতে পারি না আমার শরীরের মধ্যে 82টার উপরে তরবারি আঘাত ছিল তারপরে আমি খোরাইতে 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 হানজালার লাশের কাছে গেলাম যায় দেখি এখনো পর্যন্ত হানজালার ছোট্ট ছোট্ট দাড়ি বেবে মাথার চুল বেবে জান্নাতের পানির ফোঁটাগুলো জমিন ভিজতেছে আমি আলী নবীর জামাই আবার স্বাস্থ্য ভাই আবার আমার আর একটা গুণ আছে আমার জন্ম হয়েছে কাবা ঘরের মধ্যে আর একটা গুণ আমি আলীর আছে সেটা হলো এই আমি আলী যেই বিছানায় বড় হয়েছি ওই বিছানায় আমার নবী বড় হয়েছে যেই বিছানায় আমার নবী 8 বছর বয়সের থেকে নিয়ে 25 বছর পর্যন্ত যেই চকিতে ঘুমাইত আমি আলী জন্মের পরের থেকে নিয়ে ওই খাটের মধ্যেই বড় হয়েছি নবীর যত ঘাম ময়লা যেই বিছনা চাদরে লাগতো ওই বিছনা চাদর আমি আলী গায়ে দিছি আমার এত গুণা গুণ এতকো থাকার পরও আমি হানজালার লাশের কাছে গেলাম মাথার চুলের মধ্যে হাত দিলাম আমার পুরা হাতটা ভিজিয়ে গেল আমি আলী যতদিন বেঁচে ছিলাম
আমার হাত যতই ময়লা লাগতো যত কিছুই লাগতো আমি বাথরুম করার পরে ইস্তেনজা করার পরে পানি খরচ করার পরও আমার হাত থেকে জান্নাতের ঘেরা নাশতো আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতের মধ্যে থেকে জান্নাতের ঘেরা নাশছে কেন কথাটা বলছি মেরে ভাই দোস্ত বুজুর্গ যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দলিল করিয়া লয় সবকিছু আল্লাহ তার জিম্মায় লয় এলো আমাদের সবকিছু আল্লাহর জিম্মায় দিয়ে দেই মরণ তো একদিন হয়েই যাবে কথা ঠিক না বেটি সবকিছু কার জিম্মায় দিব যদি আমার জিম্মায় আমি রাখি জাহান্নাম ছাড়া উপায় নাই আমার সবকিছু কার জিম্মায় জোরে কোন কার জিম্মায় আল্লাহর জিম্মায় যদি দিতে হয় আপনার আমার কয়েকটা সিস্টেম আছে আল্লাহর জিম্মায় যদি আপনার জীবন করতে হয় এক নাম্বার করতে হবে আমি বলবো না বাড়ি গাড়ি আপনার করা লাগবে না বাড়ি গাড়ি করবেন যেই বাড়ি গাড়ির ইনকামের মধ্যে কিছু আল্লাহর রাস্তায় দান থাকতে হবে আপনার হায়াতে জিন্দেগি সুন্দর করবেন হায়াতে জিন্দেগির ভিতরে কিছু নামাজ আপনার জীবনের সময়টা আল্লাহর রাস্তায় থাকতে হবে কথা বলেন না কেন আপনি দুনিয়ার সব কাম করতে পারলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার টাইম আপনার নাই এই হায়াতে জিন্দেগির কুত্তার যেরকম দাম আছে দাম নাই আপনারও কুত্তার জিন্দেগির সাথে খারাপ জিন্দেগি অতএব আপনার জিন্দেগির মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই হালাল হারাম তো মিস করার দরকার আছে না নাই যে ইনকাম করবেন তার থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করার সময় আছে না নাই করবেন তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে তো জীবনে হায়াতে জিন্দেগির থেকে পাঁচ ওয়াক্ত নামাজের সময় বের হবে তো ইনশাআল্লাহ আসেন তো আমাকে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবা ইকরাম জীবন দিছে জানও দিছে মালও দিছে আমাদেরও জান মাল দুনোটা দিতে হবে ইনশা যদি আপনি জান মাল যদি কোন যে আপনার মইরে যেয়ে দান করতে হবে না আপনি পৃথিবীর যে মসজিদে নামাজ পড়বেন ওই মসজিদের পক্ষ থেকে আপনার একটা হক আছে সে হকটা হলো আপনি যেখানে নামাজ পড়বেন আপনার পকেট থেকে হালাল কিছু টাকা ওই মসজিদে মাদ্রাসায় দান করে যাবেন ইনশাল্লাহ বলেন কে দান করা যাবে না যদি আজকে কই যে মসজিদে দানের জন্য মায়ের জন্য বাবার জন্য একটা হাজার টাকা পাঁচশো টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন কে কে দিবেন দেখে হাত উঁচা করেন তো এক হাজার পাঁচশো টাকা কে দিবেন এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন আপনি এক হাজার পাঁচশো মসজিদের কারেন্ট বিল অনেক টাকা আসে আপনাকে ওই মসজিদ এটা এখন ইলিয়াস রহমান জিয়াদির মসজিদ না এটা আপনাকে সারা পৃথিবীর মানুষের মসজিদ আলহামদুলিল্লাহ বলেন এটাই পলটের মসজিদ না আর ইলিয়াস রহমান জিহাদির মসজিদ না সারা জাহানের মানুষের মসজিদ একশো না কি পাঁচশো আলহামদুলিল্লাহ বলেন এই মুরব্বী পাঁচশো আর কে দিবে পাঁচশো পাঁচশো এক হাজার আর কে দিবে ও ওয়া শুনে কান্দার সময় বেদ দেয় দেয় কানবেন দান করার সময় হইয়া পড়বেন না আবার বড় বড় লেকচার মারবেন আমি মুসলমান আমি নামাজি দান করার জন্য কলিজা লাগবে কি লাগবে না কথা কন না কেন এই যে ইলিয়াস রহমান জিহাদি এই যে দামি দামি টাইলস লাগাইছে জারবাত্তি লাগাইছে আপনারা কইছি নিজে চাইলে না পয়সা দেন যদি কন যে এখন আপনি জুমার নামাজ পড়েন এখন কেমন চান আপনা করে আপনারা খরচা করবেন মসজিদ করার জন্য আপনারা কমনে যে পাঁচ হাজার টাকা দেন পঞ্চাশ হাজার টাকা দেন আমি যদি বাইসা থাকি এই মসজিদ পাঁচতলা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন যদি আল্লাহ আমারে বাসায় রাখে মসজিদ পাঁচতলা করেই যেন আল্লাহ আমারে কবরে নেয় কিন্তু এই মসজিদে কারেন্ট বিল আসে তারপরে এক একটা জিনিস নষ্ট হয় ফ্যান সারতে হয় মাইক সারতে হয় মাউথ কত কিছু কিনতে হয় হাজার হাজার টাকা মাসে লাগে আপনি তো একবারও খবর লেন নাই কয় টাকা আছে কি কাটছে এখন যদি কারণ মসজিদে তো কমিটি নাই মসজিদের খোঁজ খবর নেওয়ার জন্য কমিটির দরকার নাই আমরা মসজিদের সবাই খাদেম কথা বলেন না কেন আপনি মসজিদের মুসল্লি হিসাবে আপনার জানার অধিকার আছে যে গত জুমায় কত উঠছে এই যে মুয়াজ্জিন জানে আমিও জানি না এ কত উঠছে রে কত জুমায় আলহামদুলিল্লাহ গণ সাত হাজার টাকা উঠছে গত জুমায় তা সাত হাজার টাকা যদি হয় টাউনের মসজিদে যদি সাত হাজার উঠে চোদ্দ হাজারও না সাত হাজার
এটা কেমন কেমন যেন আমার কাছে লাগে আরে মসজিদ আল্লাহ বানাইছে আমার দ্বারা জোর দিয়ে আপনার কাছে চাইতেও পারি না মিরপুর জেহানে মসজিদে আমি জুমা পড়াইতাম ওইখানে প্রতি জুমায় উঠতো 1,80,000-70,000 আলহামদুলিল্লাহ বলেন এখন যদি কোন মসজিদে অনেক বড় 20,000-25,000 মুসল্লি নামাজ পড়ে তা ঠিক আছে এখানেও একদিন হবে এমন একদিন আসবে এই মসজিদ আমি বলে গেলাম হে সেবন তো আমি বেঁচে থাকবো কিনা জানি না দেখবেন এই মসজিদ পাঁচতলায় একদিন কাজ হবে না তখন রাস্তা ঘাট সব ভরে যাবে তখন আপনারা আফসোস করবেন আলহামদুলিল্লাহ এই মসজিদটা হওয়াতে কত উপকার হইছে আমাদের আমরা বাড়িতে বের হয়েই নামাজটা পড়তে পারতেছি শুধু ইলিয়াস রহমান জিয়াদি সমালোচনা করেন না আমার ভালো কিছু গুণও দেখেন কথা বলেন না কেন আমার খালে আইকেলা বাস দিবা আমার ভালোটা দেখতে পারো না চান্দুর ভো চান্দু তুমি চান্দু পাঁচতলা ছয়তলা বিল্ডিং এর মালিক আজও পর্যন্ত আমার ডাক দিয়ে জিজ্ঞেস করে না হুজুর আমার মার নামে 50,000 টাকা দিলাম আপনার মার জন্য মসজিদ করছেন আমি 1,00,000 টাকা দিলাম মসজিদ তো আপনার ছেলেমেয়েরা কোনোদিন মার্কেট করবে না এই মার্কেট করবো নি এই কথা তো ডাক দিয়ে কইলেন না আমার ওই মুয়াজ্জিন সাহেবরে আমারে না দেন যে হুজুরে কয়েন আমার মার জন্য শুনলাম তিনতলার কাজ ধরবে আমি তিনতলার কাজ চলতেছে আমি আমার মার জন্য 1,00,000 টাকা হুজুরে দিমু মসজিদের কাজ করার জন্য কয়ে দিয়ে পন্নাই তো বন্ধু খালি পড়র 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 সবার প্রতি আমার দাওয়াত রইল আলহামদুলিল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহ দানের প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দান করে আল্লাহ জানে বেশি বেশি আপনাদের হায়াতে জিন্দিগি আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচা করার তৌফিক দান করে যত বেশি খরচা করবেন আল্লাহর ঘরে বসে আমি বললাম কারণ এখন তো আমি আপনাদের খতিব যে কয়দিন পড়াই আমি এখন নিয়াত করছি বহুত মসজিদ আমার চাইতেছে আপনাকে যে জনি টাওয়ারের কাছে ডালে আছে না ডালে এই কেরানীগঞ্জের তন্দ্রে 5টা মসজিদের অপার আছে হুজুর আপনি আমাদের মসজিদে জমা পড়ান চিন্তা করলাম নিজে বাগান করলাম নিজের বাগানে নামাজ পড়ানো মজাই আলাদা কথা কন না কেন আর আমি যদি এখানে নামাজ পড়াই তাড়াতাড়ি তিনতলা হবে চারতলা হবে পাঁচতলা হবে চিন্তা করলাম আমার জীবনের সবচেয়ে বড় আশা পাঁচতলা করে যেন আল্লাহ কবরে নেয় আমি জুমা না পড়ালে হইব না আশা করছি হবে হয়তো আমি কোনদিন মরে গেলে আপনারা কাজ কাম নতুন করে ধরলে করবেন এই জন্য নিয়াত করছি কোথাও যাবো না এহেনি থাকবো এহেনি জুমা পড়ামো ইনশাল্লাহ বলেন আমি মরে যাবো গা তারপরে আপনারা দায়িত্ব নিয়ে নিয়েন দায়িত্ব এখনই আপনাকে কিন্তু একটা কথা বলে যাই দিলের কানে শুনবেন এই মসজিদ জান্নাতের রেলগাড়ি হবে ইমাম সব হবে জান্নাতের গাড়ির রেলগাড়ির ড্রাইভার মুয়াজ্জিন হবে হেল্পার আর যে মসজিদ করছেন এ হবে ওই জান্নাতের গাড়ির তেল মোবিল তারপরে আরো যা যা দরকার সব সবার বাড়ি হবে জান্নাতে আমি চাই আপনার এলাকার বাংলাদেশের সবাই এই মসজিদটারে ভালোবাসা জান্নাতে যান আলহামদুলিল্লাহ বলেন আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমি আজকে আল্লাহর ঘরে বসে বলছি আমার এই মসজিদের ভিতরে আমি 1টা টাকা হারাম টাকা লাগাই নাই আলহামদুলিল্লাহ বলেন না যদি কোন হারাম টাকা লাগান নাই ওয়াজের পয়সা কি ওয়াজের পয়সা 100% হালাল যদি কোন কেমনে এই মিডিয়ার দ্বারা আমি বলে গেলাম আমার যখন দাওয়াত দিতে আসে আমি বলি ভাই আমার দিতে হবে না আমার ওয়াজের টাকাটা আমি বাড়ি গাড়ি বহুত করছি এখন বাড়ি গাড়ি এখন দরকার না একজন হুজুরের কয়টা বাড়ি দরকার 1টা দরকার আমার আল্লাহ দিছে অনেকটাই দিছে আমার ছেলেমেয়েরার বাড়ি গাড়ি দরকার নাই মার্কেট করার আশা ছিল হেডাও করছি জীবনে গাড়ি কেনার ইচ্ছা ছিল হেডাও আল্লাহ কিনাইছে কোনো আশা আমার মিস নাই এখন আমার একটাই আশা আছে মসজিদ করব আপনি আমার মসজিদে কত দিবেন এই যে বগুড়ার থেকে এক গুরু বাড়ছে আজকে ওয়াজে জিজ্ঞেস করেন ওরাও বসা আমার মসজিদে এত টাকা দিবেন বেড়ারা খুশি হয়ে আমার মসজিদে টাকা দেয় আলহামদুলিল্লাহ বলেন বাস মাহফিল কমিটিও জানে যে ইলিয়াস রহমান জিহাদির ওয়াজের টাকাটা মসজিদে খরচ হয় আর এত কোটি টাকা খরচ করা কলিজার ব্যাপার আছে অতএব আমার কাজে একটু সহযোগিতা হইব আর আপনি যদি 1 টাকা নাও দেন তাও মসজিদ এইটা পাঁচতলা হবে ইনশাআল্লাহ যদি আমি মইরাও যাই আমার ছেলে মেয়েকে ওসিয়াত করা থাকবে যে আমার বাড়ি বেসে হলেও যেন এই মসজিদ পাঁচতলা হয় ইনশাল্লাহ বলেন তাহলে আপনারা কি সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আর আমি মরে যাওয়ার সময়
আমরা গোসিয়াত করে যাই যদি কালকেও মরে যেতে পারি আমি এই মসজিদের জন্য দুইটা ফ্ল্যাট কিনছি আলহামদুলিল্লাহ বলেন পাঁচটা ফ্ল্যাট কিনছি দুইটা দুইটা ফ্ল্যাট এই মসজিদের জন্য কিনছি ওই দুইটা ফ্ল্যাটের ভাড়া এই মসজিদে কিয়ামত পর্যন্ত আসবে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ বহু কোলের মধ্যে যে কই কইছি না দান করতে কলিজা লাগে মিয়া এমনি এমনি কই নাই তো আপনার কাছে ডিক্লেয়ার দিতাম না কিনছি তো আর এক বছর আগে প্রায় বাড়া তো পাইতাছি আমি মৃত্যুর আগে বলে যাব আমার ছেলে মেয়েদেরকে ওই দুইটা ফ্ল্যাটের ভাড়া জানো এই মসজিদে আসে দুই ফ্ল্যাটের ভাড়া কম না অনেক টাকাই এটা হন কম না পরে কমরে অতএব আপনাদের সকলের প্রতি আমার দাবি থাকবে আপনারা আগায় আসেন নলে একদিন আফসোস করবেন আল্লাহ কেন যে দান করলাম না জান্নাতে কেন পাইলাম না কারণ আমার এটা অনেক রক্ত পানি করা পয়সার মসজিদ আপনারা যত দান করবেন হালাল টাকা দান করবেন আপনিও মাপ পাবেন আমিও মাপ পাব ইনশা করবেন তো সবাই ইনশাআল্লাহ সবাই করবেন তো আর আমি তো আজকে বলে দিলাম যে আমার একটা টাকা মসজিদ আমি হারাম কোনো ইনকামের থেকে আমি লাগাই তোর জায়েজ নাই এটা তো আপনারাও জান আমরা জানি এই মাসলা জাইনে শুনেই আমি মসজিদটা করছি অতএব কষ্টে গড়া মসজিদে ইবাদত করার মজাটাই আলাদা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন সবাই আসবেন বেশি বেশি দান করবেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير رب العالمين কবে জানো হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় ওলি যদি হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় গো তুমি এই মসজিদকে জান্নাতের রেলগাড়ি বানাই দিও আল্লাহ যাদের কিনে হাত তুলেছি আমাদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই এই পৃথিবীতে মার মতো দরদি কোথাও নাই এই পৃথিবীতে বাবার মতো দরদি কোথাও নাই বলি কত মানুষ দেখলাম কত মানুষের সাথে লেখাপড়া করলাম কত বক্তার সাথে একই মঞ্চে বয়ান করলাম অনেকে কবরে চলে গেছি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আল্লামা দিলার হোসেন সাইদি সাহেবকে কেন উনি আর আমি একদিন নবাবগঞ্জ কলেজ মাঠে বয়ান করেছিলাম আজকে দেখি একই সাথে বয়ান করতেছি বারবার উনি হাত উঁচা করে বয়ান করতেছে আর বলতেছে আপনারা একদিন আফসোস করবেন কেন নামাজ পড়লাম না কেন দান করলাম না এই কথাগুলা বয়ানের ভিতরে পড়তেছিলেন কোরআনের পাকি এই আল্লামা দিলার হোসেন সাইদি ঘুমের মধ্যে দেখেই ফজরের নামাজের পরে মনটা কেমন যেন নরম হয়ে গেল
আজকে ওই বয়ানের মধ্যে বলে গেলাম আমিও তো আজকে সেই কথাগুলো বললাম একদিন আফসোস করবেন হায়াতে জিন্দেগি কেন ভালো কাজে ব্যবহার করলাম না هارون الرشيد মৃত্যুর আগে যেমন আফসোস করতেন পাগলের মতো ঘুরবে যদি আগায় আসেন